Hello friends, welcome back to BlackBud Bangladesh. So today the jersey review korte ashlam seta hocche Italy's home jersey, quality ta player edition. So video shuru theke ami bole dei je ei porjonto apnara Italy joto gulo jersey amra review korechhilam shei jersey gulo chilo hocche Puma made. So ebar hocche Adidas Italy's jersey ta hocche made korche. So etar fabrics ta hocche 2022-23 থেকে হচ্ছে কাতার বিশ্বকাপে যে Adidas এর ফেব্রিক্সটা ইউজ করছে সেই ফেব্রিক্সটাই তো আপনারা জানেন যে Adidas এর ফেব্রিক্সের যে প্যাটার্নটা সেই থ্রেডের প্যাটার্নটা এখানে আছে এটার কালারটা হচ্ছে অ্যাকোয়া কালার বেজ কালারটা আর এখানে একটু ওশান ব্লু এবং অ্যাকোয়া দুটার হচ্ছে মিক্স আছে যে কারণে হচ্ছে এটা মানে প্র্যাকটিক্যালি আমি বলতে পারছি না যে ভিডিওতে কালারটা কেমন আসছে Practically, color to just was. Jeto player edition, so hoche itali logo ta rubber printer, ebong Adidas logo ta hoche rubber printer. Ar neck ta neck portion e jeta, seta hoche ekta oval er moto, but hoche oval lap kora. Ekhane ekta cross er moto kore hoche oval lap koreche, alada ekta ribbon, blue color, aqua color er moto hoche ekta ribbon diye. Neck patta kora hoyeche ebong ekhan theke hoche half ekta golden er moto kore back side theke shuru kore abar ei portion e eshe add kora hoyeche ar ekhane shoulder e je ribbon ta ektu khyal korben ei ribbon ta hoche ekhane ektu color ache ei color gulo je green ekhane eta hoche white er eta hoche red er muloto hoche italir ei color ta je ei color combination er sathe match kora hoyeche color gulo ekhane white and blue combination all that to leave on full hata niche theke shuru kore bottom part porjonto stitch kore dewa ache jeta hocche back part tar sathe stitch kora to back ebong front part er length are same na ektu difference half inch er moto kore hocche back part ta hocche ektu length e beshi ar front part ta hocche ektu half inch kom ache to boat shape er moto kore down side e hocche authentic base ta লগো রাবার বিটা এবং এখানে হচ্ছে এটা নাম ডিওয়াই এটা হচ্ছে রাবার বিটা হোয়াইট কালার হাতায় যে দুটো হাতায় হাতার এই প্যাটার্নটা একটু ডিফারেন্সটা হচ্ছে দেখাচ্ছি যে গোল্ডেন এর যে নেকের যে একটা গোল্ডেন কালার ছিল ওই কালারের সাথে হাতার এখানে একটা হাফ পোর্শনে ওয়ান ফুট পোর্শন না হাফ পোর্শন না ওয়ান ফুট পোর্শন হবে এখানে এই রিবনটা আছে এবং এর সাথে হচ্ছে আলাদা হচ্ছে এই ব্লু কালারে একোয়া কালারে যে আরেকটা রিবন একটু মোটা করে একটু খেয়াল করবেন এর চাইতে এটার বেসটা একটু বেশি যে এখানে রিবনটা এখানে হোল্ড করে একটু মোটা করে থিকনেসটা একটু মোটা করে দেওয়া হয়েছে এবং এই বাকিটা হচ্ছে প্লেন আর বডি পোর্শনটাতে এটা হচ্ছে এরকম প্যারালালি হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে একোয়া কালারটা এই জায়গাটা হচ্ছে পোর্শন কালারটা ডিপ লাইট ডিপ লাইট এরকম ভাবে ফুল বডিতে এই শেডটা আছে যেটা প্র্যাকটিক্যালি দেখতে খুবই সুন্দর ব্যাক পার্টটাতে হচ্ছে এখানে ইটালিয়াটা আছে রাবার প্রিন্টের এবং এখান থেকে এই যে জার্সি যে শেপটা সেম শেপটা এখানে আছে এবং সামনে যে ফ্যাব্রিক্সটা এইটুকু পর্যন্ত বাট এইখানে যে ফ্যাব্রিক্সটা কালারটা এটা এবং ফ্রন্টের যে কালারটা সেম না এটা হচ্ছে প্লেইন ব্লু কালারটা যেটা সেটা এবং মিডলে তো কোনো থ্রেডের প্যাটার্ন নেই সাইডে প্যাটার্নটা আছে এবং এইটা হচ্ছে যে এয়ার পাসিং এরিয়াটা যেটা সেটা এখানে আছে আর বটম পাটাতে তখনই আমি দেখিয়ে দিয়েছিলাম এইটা রিবনটা সাইডের এই রিবনটা এবং ভিতরে এখানে থ্রেড করে যেটা তো এই হচ্ছে ওভারঅল ওভারভিউ তো ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং